বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তোমাদের সৃষ্টি করা হয়েছে মাটি থেকে মাটিতে প্রত্যাবর্তন করানো হবে আবার এই মাটি থেকেই কিয়ামতের দিন হাশরের ময়দানে তোমাদেরকে জীবিত করে দাঁড় করানো হবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মহব্বতে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা ملتمسٌ غرفًا من البحر أو رشفًا من الديم اللهم وعلى آل سيدنا میرا دل طرف رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی مجھ لے چلو مدینہ اللہم مدینہ میں جانا مدینہ میں مرنا یہی ہے میرے دل کی تمنا بلغ العلا মহব্বতে বালাগাল উলা বিকামালিহি পূর্ব রাজা খালি লালজারপাড়া জান্নাত অনুসন্ধান সিরাত কমিটি কর্তৃক আয়োজিত আজকের ১২তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি অত্র এলাকার মানুষের হৃদয়ের স্পন্দন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা এএইচএম বদিউল আলম জিহাদি সাহেব বারাকাল্লাহু ফি উমরি সম্মানিত চেয়ারম্যান বারবাকিয়া ইউনিয়ন পরিষদ আরো রয়েছেন মাওলানা শাহজাদা আহমদ ফারুক আজাদ সাহেব বারাকাল্লাহু ফি উমরি অধ্যক্ষ মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র মাদ্রাসা মাওলানা হাফেজ প্রবীণ মুরব্বী আমাদের সকলের অত্যন্ত পরিচিত হাফেজ আব্দুল কুদ্দুস সাহেব বারাকাল্লাহু ফি উমরি চলতি লোহাগাড়া চট্টগ্রাম বিশেষ প্রধান অতিথি আজকের জনাব মাস্টার আবুল কালাম আজাদ সাহেব সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামী পেকুয়া উপজেলা বিশেষ অতিথি
আলহাজ মোহাম্মদ গোলাম রহমান এমইউপি 4 নং ওয়ার্ড রাজাখালী আজকে সম্মানিত প্রধান আলোচক আমার অত্যন্ত মহব্বতের প্রিয় ভাই আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন ভালোবাসার মানুষ দেশ দেশের সারা জাগানো ইসলামী স্কলার হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি উমরি আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন মিসবাহ সাহেব সাতকানিয়া চট্টগ্রাম এবং আরো আলোচনা করেছেন আমার পূর্বে অত্যন্ত সুন্দর স্পষ্ট ভাষায় কথা বলেছেন আপনাদের অত্র এলাকার সাবেক ভাইস চেয়ারম্যান পেকুয়া উপজেলার অধ্যাপক মাওলানা নুরুজ্জামান মঞ্জুর সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম আগত সম্ভ্রান্ত আমার দিনদার মুসলমান ভাই বন্ধুরা সবটুকু শুকরিয়া মহান আল্লাহ তাআলার জন্য যিনি আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্য আমরা অবনত চিত্তে কণ্ঠের আওয়াজ ছেড়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা আর একটু কণ্ঠ ছেড়ে হওয়া উচিত ছিল কারণ আজকে যে আমরা মাহফিলে এসে উপস্থিত হয়েছি এটি আল্লাহর দয়া ঠিক না মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার কোনো ক্ষমতা কোনো অথরিটি আমাদের নাই যদি তিনি দয়া এবং মেহেরবানি না করেন সেজন্য সেই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চলুন আমরা কণ্ঠ ছেড়ে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী ও রসুলগণের মাথার মুকুট শামসুল হিদায়াত বদরুদ্দুজা আখিরি নবী সকল নবী ও রসুলগণের ইমাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ পাক যাকে আজ থেকে দর হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল হিসেবে প্রেরণ করেছেন যার করে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে সম্মানিত শুধু আজকে আপনারা চরম ব্যস্ততা রেখে দুনিয়াবি চরম ব্যস্ততার পরেও এই মাহফিল উপস্থিত হয়েছেন কষ্ট করে বসে আছেন মাটির শক্ত আসনকে আপনারা গ্রহণ করেছেন এতে আমাদের লাভ আছে না নাই আমার দিকে তাকান স্টেজে মনোযোগ থাকবে আপনাদের এই যে কষ্ট করে বসে আছেন আমার বিশ্বাস এই এলাকার মানুষ পারিশ্রমিক মানুষ তারা সারাদিন রক্তকে পানি করে ঘাম হিসেবে জড়ায় হালাল রিজিকের সন্ধানে সকাল বেলায় জমিনে নেমে যায় ঠিক না কারণ এই এলাকার অধিকাংশ মানুষের হৃদয় আল্লাহ আল্লাহ ভীতি বেশি এই এলাকার অধিকাংশ মানুষ কোরআনকে ভালোবাসে এই পেকুয়া দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে কোরআন কারীমের কোরআন ও সুন্নাহর উর্বর জমিন বলা হয় পেকুয়াকে ঠিক কিনা তো সেজন্য এই এলাকার মানুষের হৃদয় আল্লাহর ভীতি বেশি তারা তো আর ডানে বামে খায় না খেতে পারে না সেজন্য হালাল রিজিকের সন্ধানে জমিনে নেমে যায় ঠিক কিনা বলেন সারাদিন পরিশ্রম করেছেন দিনের বেলা এখন দিনের বেলা পরিশ্রম করেছেন এখন ঘুমালে শরীরটা চাঙ্গা থাকত সেটি না করে আপনারা শক্ত মাটির আসন গ্রহণ করলেন এতে কোনো আশা ভরসা আছে কিনা কথা বলেন আরে ভাই কণ্ঠের আওয়াজ দেন আর একটু 14 বছর ইচ্ছে থাকলেও
কণ্ঠের আওয়াজ সবটুকু ছাড়া যায় নাই। এখন কোন সমস্যা আছে? সম্মানিত সুধি, নিশ্চয় আমাদের কোন আশা এবং ভরসা আছে। সে আশা কি? এই যে আজকের মাহফিল কমিটি লালজানপাড়া জান্নাত অনুসন্ধান সিরাত কমিটি, সুবহানাল্লাহ, আমরা আজকে এমন কিছু সবক নিব এই মাহফিল থেকে যেন মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগে আল্লাহর জান্নাত দেখে আমাদের মৃত্যু হয়। কি বলেন? মৃত্যুর আগে আল্লাহর জান্নাত দেখে তারপর মৃত্যুর স্বাদ আমরা গ্রহণ করি। কোরআন শরীফ এবং সুন্নাহ তাফসীরের কিতাব থেকে সে কথাগুলো আমি যদি আল্লাহ তৌফিক দেন আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আশা নিয়ে এসেছি, সেটি হচ্ছে এখানে আমরা যতক্ষণ বসে থাকব আল্লাহর পক্ষ থেকে পাঁচটি পুরস্কার পাব। যদি কষ্ট না হয় একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো অনেক দূর থেকে এসেছি, তাছাড়া আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আপনারা যে অবস্থা আপনাদের দেখতেছি, আমাকে আরো বেশি অসুস্থ করে দিবেন আপনারা। আমাকে কথা বলতে হলে আপনাদের একটু কণ্ঠের আওয়াজ বাড়াতে হবে, পারবেন না? পারবেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কয়টি পুরস্কার আছে? তার প্রথম পুরস্কার শুনুন, হাদিস সাক্ষী আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যখন কোরআনের শ্রোতা হয়ে কোরআন করিমের প্রতি পিপাসা রেখে আল্লাহর কোরআন শুনতে নিজের ঘর থেকে বের হয়ে যায়, দিন শিখতে বের হয়, বান্দা নিজের ঘর থেকে বের হয়ে কোন উন্মুক্ত প্রতিষ্ঠান তাফসিরুল কোরআনের দিকে যখন রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জন্য আল্লাহর বান্দার জন্য জান্নাতের দরজা পর্যন্ত রাস্তাকে সহজ ও সুগম বানিয়ে দেয়। এই যে কোরআন শুনতে আসছেন, বেহেশতের দরজা পর্যন্ত রাস্তা সহজ, সুবহানাল্লাহ বলেন। হেঁটে হেঁটে মাহফিলে এসেছেন, আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য আকাশ থেকে একদল স্পেশাল ফেরেশতা জমিনে নেমে এসেছেন, তারা তাদের নূরের পাখাগুলো আপনার পায়ের নিচে বিছিয়ে আপনাকে সংবর্ধনার মাধ্যমে কোরআনের মাহফিল পর্যন্ত নিয়ে এসেছে। যতক্ষণ বসে থাকবেন প্রতি শ্বাসে দশটি করে আল্লাহ পাক নিকে দিবেন, যতক্ষণ শুনবেন ওয়াজ ততক্ষণ বৃষ্টির মতো রহমত নাজিল হচ্ছে। আমরা ওয়াজ শুনতেছি, ওয়াজ করতেছি আমাদের গুনাহ মাফের জন্য, আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে এবং কি সমুদ্রের মাছগুলো পর্যন্ত আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছে। এই নিয়ামত থেকে 14টি বছর আমরা অধিকাংশ সময় বঞ্চিত ছিলাম, দেশের বিভিন্ন প্রান্তে আমাদেরকে প্রশাসনের অজুহাত দেখিয়ে, নিরাপত্তাজনিত কারণের অজুহাত দেখিয়ে তাফসিরুল কোরআন মাহফিল ব্যানার দেখলে মাহফিল বন্ধ করে দেওয়া হতো। কোরআনের আওয়াজ, কোরআনের আওয়াজ যে এলাকায় হয় যেখানে হয়, আর সেই প্ল্যাটফর্মে যখন মানুষ ছুটে যায় তারা জান্নাতের অনুসন্ধানে যায়, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যায়, জাহান্নামের পথ থেকে বাঁচার জন্য যায়, তাকওয়া অবলম্বন করতে যায়, সেই পথে বাধা সৃষ্টিকারীর আবু জাহেল উত্তরসূরি ছিল, ঠিক কিনা বলেন? মাহফিল বন্ধ করেছে 14 বছর, এখন কি হয়েছে? নিজেদের দম বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, তাহলে চলুন আমরা, আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি কোরআন শরীফের 85 নম্বর সুরা, কত নম্বর? সুরাতুল বুরুজ। এই সুরাটির প্রথম 8টি আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের কিছু তথ্য
কিছু বক্তব্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে তৌফিক দয়া করে ভিক্ষা দিন পড়ুন আল্লাহুম আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসসামাই যাতিল বুরুজ শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের ওয়াল ইয়াউমিল মাউউদ আর শপথ প্রতিশ্রুত দিবসের ওয়া শাহিদি ওয়া মাশহুদ শপথ সাক্ষ্য দাতা ও উপস্থিত গনে শপথ হলো কয়বার এটা আপনাদের মনোযোগ নাই ভাই কিভাবে বুঝবে আমার দিক তাকান কিছু লোক আসবে এখন মানুষ আসার সময় তাই বলে ডানে বামে আপনারা তাকাবেন আপনারা অত্যন্ত সুশৃঙ্খল শ্রোতা স্টেজে থাকবে আমার দিকে মনোযোগ থাকবে আবার বলছি সূরাতুল বুরুজের প্রথম আয়াতে আল্লাহ তাআলা শপথ করেছেন কি করেছেন আওয়াজ করে বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের ওয়াল ইয়াউমিল মাউউদ আর শপথ প্রতিশ্রুত দিবসের ওয়া শাহিদি ওয়া মাশহুদ শপথ সাক্ষ্যদাতা ও উপস্থিত গণের বলুন সুবহানাল্লাহ কতবার হলো শপথ আঙ্গুল তোলেন তিন আঙ্গুল তোলেন উপরে কতবার হলো তিনবার তিনবার শপথ করার পর আল্লাহ তাআলা বলছেন কুতিলা আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে জমিনে গর্ত খননকারীরা আন-নারি যাতিল ওয়াকুদ যে গর্ত অগ্নি শিখায় পরিপূর্ণ ছিল তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের একবারও শপথ করার কোনো প্রয়োজন নাই কারণ কোরআন কারিমে যা এসেছে তা সত্য মহাসত্য ধ্রুব সত্য সত্যেরও সত্য ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক একবার নয় দুইবার নয় তিনটি আয়াতে তিনটি শপথ করার পর বললেন কুতিলা আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে জমিনে গর্ত খননকারীরা তাহলে বোঝা যায় সেই গর্তওয়ালা কারা এখানে কোনো কারণ নিহিত রয়েছে ঠিক কিনা বলেন যাদের ধ্বংসের কথা বলার আগে শপথ করেছেন কয়বার তিনবার এবার আমরা সামান্য তর্জমা করব চলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের লিল কাওয়াকিবি ইসনা আশারা বুরজাত আকাশের নক্ষত্র রাজির জন্য রয়েছে বারোটি কক্ষপথ কয়টি এই যে মানুষের চলাচলের জন্য আছে সড়ক পথ নদী পথ আকাশ পথ আছে কিনা আছে ঠিক সেভাবে আকাশের নক্ষত্র রাজি গ্রহ নক্ষত্ররাও চলাচল করে কি করে চলাচল করে মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওয়াসসামাই যাতিল বুরুজ আল্লাহ পাক শপথ করেছেন শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশে লিল কাওয়াকিবি ইসনা আশারা বুরজান আকাশের নক্ষত্র রাজির জন্য রয়েছে বারোটি কক্ষপথ তাকাদ্দামাত ফিল ফোরকান এ সম্পর্কে সূরাতুল ফোরকানে বিস্তারিত আলোচনা করা হয়েছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফোরকান 61 নম্বর আয়াতে বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসীম বরকত সম্পন্ন তিনি যিনি আকাশে বুরুজ নির্মাণ করেছেন এবং তার মধ্যে একটি প্রদীপ ও একটি আলোকময় চাঁদ উজ্জ্বল করেছেন বলুন সুবহানাল্লাহ ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদ لمن أراد أن يذكر أو أراد شكورا
রাত ও দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত করেছেন এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে শিক্ষা গ্রহণ করতে অথবা যে কৃতজ্ঞ ও শিক্ষা গ্রহণ করতে চায় বলুন সুবহানাল্লাহ এই যে আকাশে গ্রহ আছে নক্ষত্র আছে কি আছে গ্রহ ও নক্ষত্র গ্রহ আর নক্ষত্রের পার্থক্য কি মেঘমুক্ত আকাশের দিক তাকালে দেখবেন কিছু জ্যোতিষ্ক উজ্জ্বল হয়ে জ্বলছে মিটমিট করে জ্বলছে আলো কাঁপছে না উজ্জ্বল হয়ে জ্বলছে কিন্তু আলো কাঁপছে না এগুলোই গ্রহ আবার দেখা যায় কিছু আলোর ফুলকি মিটমিট করে জ্বলছে সেটাই হচ্ছে নক্ষত্র সুবহানাল্লাহ বলবেন না আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সেই গ্রহ ও নক্ষত্রের শপথ করেছেন সূরাতুল বুরুজে প্রথম আয়াতে আল্লাহ পাক বলুন সুবহানাল্লাহ এরপর দ্বিতীয় শপথ ওয়াল ইয়াউমিল মাউউদ শপথ প্রতিশ্রুতি দিবসের আই ইয়াউমাল কিয়ামা অর্থাৎ কিয়ামত দিবসের কিয়ামত দিবস আছে না নাই আছে আওয়াজ করে বলেন আছে বিশ্বাস করেন আমরা তো পুরা মুসলিম ঠিক কি না আমাদের দেশে আবার কিছু সংশয়বাদী আছে কিছু ইসলাম কিছু নাস্তিকতা কিছু বিশ্বাস কিছু অবিশ্বাস এরকম কিছু মুসলিম দাবিদার আছে কি না ওরা আবার ওদের স্লোগান হলো দুনিয়ায় যত পারো ফুর্তি করো যত পাও তত খাও মরে গেলাম মানে সব শেষ না আমরা বিশ্বাস করি না মরে গেলাম মানে সব শেষ না এই জগৎটাই শেষ জগৎ না আরো জগৎ আছে আছে কি না যেটি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার সাথে সাথেই বলে দিয়েছেন রাসূলুল্লাহ শরীয়তে আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুজিজা কোরআন কারীম আল্লাহ পাক মানুষের জগতের বর্ণনা দিতে যে বলেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ তোমাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে এই মাটিতেই তোমাদেরকে আবার প্রত্যাবর্তন করানো হবে অর্থাৎ দুনিয়ার 40 বছর 80 বছর যখন শেষ তখন আমাদের প্রত্যাবর্তন আমাদের জায়গা কবরে সেটাও মাটি ঠিক কিনা বলেন সেখানে আমরা শত শত বছর থাকব হাজার হাজার বছর থাকব হযরত ইসরাফিল যতদিন সিংহায় ফুৎকার না করবেন আল্লাহর হুকুমে ততদিন আমরা কবরে থাকব হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার করবেন ইযা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যখন সিংহায় ফুৎকার করবেন সারা পৃথিবী থরথর করে প্রকম্পন শুরু হয়ে যাবে তিনি যখন আবার ফুৎকার করবেন কবরে ঘুমিয়ে থাকা শত শত বছর হাজার হাজার বছর পুরনো লাশগুলো মৃত লাশগুলো মুহূর্তের মধ্যে কবরের মাটিগুলো ফেটে যাবে জীবিত হয়ে দাঁড়িয়ে তারা হাশরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তুলে ধরেছেন মানুষকে আগে জানায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তোমাদের সৃষ্টি করা হয়েছে মাটি থেকে মাটিতে প্রত্যাবর্তন করানো হবে আবার এই মাটি থেকেই কিয়ামতের দিন হাশরের ময়দানে তোমাদেরকে জীবিত করে দাঁড় করানো হবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে জগৎ শুধু দুনিয়াই না এই দুনিয়ার জগতই শেষ না আরো জগৎ রয়েছে কবরের জগৎ আছে হাসরের জগৎ আছে ঠিক কিনা বলেন আছে কিনা আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজে দ্বিতীয় আয়াতে যে শপথ করেছেন তা হলো আল ইয়াউমিল মাউউদ কিয়ামত দিবসের শপথ কোন দিবস কিয়ামত দিবস অর্থাৎ যেদিন চূড়ান্ত হিসাব হবে প্রতিশ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে যত প্রতিশ্রুতি দিয়েছেন তা সব তিনি পূরণ করবেন বান্দাকে দিবেন
যাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন কোরআন সুন্নাহ ভিত্তিক যারা জীবন পরিচালনা করেছেন মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত তাদেরকে দান করবেন তিনি তার প্রতিশ্রুতি ওয়াদা পূরণ করে নেবেন বলুন সুবহানাল্লাহ ওয়াশাহিদি ওয়া মাশহুদ শপথ সাক্ষ্যদাতা উপস্থিতগণের এখানে মুফাসসিরিনে কেরামের একটি বক্তব্য হলো এখানে আল্লাহ পাক জুমা দিবসের শপথ করেছেন জুমার দিন মানুষ উপস্থিত হয় সুবহানাল্লাহ বলুন এটা মুফাসসিরদের একটা বক্তব্য বিস্তারিত আলোচনা আছে সেদিকে আমি যাচ্ছি না তাহলে শপথ হলো কয়বার জোরে বলেন বিষয়টি আমরা বাড়িতে নিয়ে যাব পারবো না ইনশাল্লাহ কথা বলেন বাড়ি পর্যন্ত নেবেন আজকে ওয়াজ বাড়ি পর্যন্ত নেবেন কয়টা শপথ তিনটা তিনবার শপথ করার পর আল্লাহ পাক বলেন কুতিলা আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে জমিনে গর্ত খননকারীরা অর্থাৎ গর্তওয়ালারা আন্নারি দাতিল ওয়াকুদ যে গর্ত অগ্নিশিখায় পরিপূর্ণ ছিল এই গর্তওয়ালা কারা যাদের ধ্বংসের কথা বলার আগে শপথ হয়েছে তিনবার কতবার কারা সেই গর্তওয়ালা চলুন তাফসীরের নির্ভরযোগ্য কিতাব তাফসীর ইবনে কাসির এই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত তাফসীর এবং সবচেয়ে জনপ্রিয় তাফসীরের একটি হলো তাফসীর ইবনে কাসির ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহর মতটি বরাত দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি মনোযোগ আছে কথা বলবেন না ক্ষুধার্ত আপনারা দেশে অপমানটন লাগতেছে নাকি সব তো চুরি করে নিয়ে গেছে যারা 14 বছর ছিল ব্যাংক সব কিছু লুটপাট করে নিয়ে গেছে ওনারা ভেবেছে আমরা চলে যাচ্ছি তো এদেশের 16 কোটি মানুষ ভালো খাবে ভালো বাঁচবে সেটা কেমন আমরা চাই ঠিক কিনা সে উদ্দেশ্যে ব্যাংক ট্যাংক সব কিছুই লুটপাট করে নিয়ে গেছে তবে ওরা জানে না ওদের ভরসা ব্যাংকের উপর ওদের ভরসা স্বামীর দেশ ভারতের উপর কারো ভরসা আমেরিকার উপর কিন্তু এ দেশের খেটে খাওয়া মুসলিম মুসলমানদের ভরসা হচ্ছে তাদের মালিক আল্লাহর উপর ঠিক কিনা আল্লাহ তো পশু পাখিকে না খাইয়ে মারেন না তা আমরা তো আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি মানুষ আবার আমাদের আরেক পরিচয় সবচেয়ে বড় পরিচয় আমরা রসুলুল্লাহর উম্মত উম্মতে মুহাম্মাদি ঠিক কিনা আমার সম্মানিত ভাইয়েরা গর্তওয়ালা কারা শুনুন তাফসীরের কিতাব এসেছে হযরত ঈসা আলাইহিস সালামের আগে বা পরে অর্থাৎ এক শাসক ছিল পূর্বের যুগে আমরা পূর্বের যুগ বলবো তাহলে যখনই হোক ঘটনা আমাদের কথায় চলে আসবে পূর্বের যুগে একজন জালেম শাসক ছিল কি শাসক আওয়াজ করে বলেন জালেম জালেম শাসক ছিল সে নিজেকে খোদা দাবি করত বলেন নাউজুবিল্লাহ মানুষ ক্ষমতা পাইলে দেখেন না কি করে জালেম যে হয় জালেম তো আমরা নিজ চোখেই দেখেছি বাংলাদেশে দেখছি না জালেম দেখছেন আপনারা আর জালেমের পরিণতিটা আখেরাতে কি হবে দুনিয়ায় যদি এমন লাঞ্ছনা হয় পরকাল তো বাকি আছে দুনিয়ায় যদি এমন লাঞ্ছনা হয় বেশি জুলুম করলে বেশি দিন বেশি সময় পাওয়া যায় না 45 মিনিটের মধ্যে স্বামীর দেশে ভাগতে হয় ঠিক কি না জালেম বাদশা ছিল যে নিজেকে খোদা দাবি করতে বলেন নাউজুবিল্লাহ সেই জালেম বাদশার একজন জাদুকর ছিল কি ছিল ওরা আবার জাদুটোনা কামরূপ কামাখ্যা এই সমস্ত কুফুরি মতবাদে বিশ্বাসী ঠিক কিনা তো জালিম বাদশার ছিল একজন জাদুকর জাদুকর যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে বাদশার কাছে আবেদন করলো বাদশাহ আমার তো বয়স হয়ে গেছে আমি যে কোনো মুহূর্তে চিৎপটাল চলে যাব আমার স্থলাভিষিক্ত করার জন্য আপনি একজন বালককে যদি আমার কাছে নিযুক্ত করতেন আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে দিতাম এবং আমার মৃত্যুর পর সে আমার স্থলাভিষিক্ত হয়ে আপনার রাজ দরবারে জাদুর কাজ করতে পারত
বাদশা ভাবলো প্রস্তাবটা তো অনেক সুন্দর। জালিম বাদশা তখন একজন বালককে জাদুবিদ্যা শিখতে জাদুকরের কাছে নিযুক্ত করেন। কথা বুঝতেছেন? বালকটি যখন জাদুবিদ্যা শিখতে নিযুক্ত হয়ে গেল, জাদুকরের কাছে প্রতিদিন আসা যাওয়া করে। কি শিখতে? জোরে বলেন, জাদুবিদ্যা। বালকটি আসা যাওয়ার পথে জাদুকরের কাছে যে দিক দিয়ে যেতেন, সে পথিমধ্যেই একজন খ্রিস্টান পাদ্রি ছিল। কি ছিল? খ্রিস্টান পাদ্রি। তিনি আবার ঈসার ধর্মে বিশ্বাসী ছিলেন, ঈসার মালিক আল্লাহকে বিশ্বাস করতেন, অর্থাৎ ইমানদার ছিল। সুবহানাল্লাহ বলেন। জাদুকর ছোট্ট সেই বালকটি জাদুবিদ্যা শিখতে প্রতিদিন জাদুকরের কাছে যেতেন। প্রতিমধ্যে খ্রিস্টান পাদ্রি রাস্তা নাই, যুবকটি বালকটি মাঝে মধ্যে বসতেন। খ্রিস্টান পাদ্রি দরবেশ তাকে প্রতিদিন দাওয়াত দেন আল্লাহতে বিশ্বাসী হওয়ার জন্য। একদিন যুবক বালকের ভালো লেগে যায়, সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে মুমিন হয়ে যায়। যখন বালকটি মুমিন হয়ে গেল, ইমানদার হয়ে গেল, অর্থাৎ পাদ্রির মালিকের উপর ইমান আনল, তখন বালকটি ভাবল কার দাওয়াত সত্য, কার দিন সত্য, সেটা আমি কেমন করে বুঝব। কারণ জাদুকর বলে জাদুকরের দিনটা সত্য, ধর্ম সত্য। এইদিকে খ্রিস্টান পাদ্রি বলে পাদ্রির ধর্ম সত্য, কে সত্যের উপর আছে আমি সেটা কেমন করে বুঝতে পারব। প্রতিদিনের মতো বালকটি জাদুবিদ্যা শিখতে জাদু করে রাস্তানায় যখন রওনা হলো, দেখতে পেল পথের মধ্যে মানুষ চলাচলের রাস্তায় একটি সিংহ দাঁড়িয়ে আছে, ভয়ঙ্কর জন্তু। মানুষ যেতে পারছে না, রাস্তা পারাপার করতে পারছে না। যদি আপনারা সিংহ দেখেন, এখানে যদি সিংহ নয় বাঘও দেখেন, আমি কি আমার সামনে আর একটা শ্রোতা পাবো নাকি? সব তো দিবেন দৌড়, বক্তার যা ইচ্ছে তা হোক, আমরা জীবন রক্ষা করি, ঠিক কিনা? সব দৌড় দিবেন। আরে ভাই, বাঘ দেখা লাগে? যদি পাঁচজন পুলিশ দেখেন ঢুকতেছে, ভাবতেছেন যে হুজুর তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, না জানি এগুলো শেখ হাসিনার পুলিশ আবার আসতেছে, সব দৌড়। কথা বলে না, এই আতঙ্ক আছে কিনা? এখনো আছে? আরে ভাই, আপনারা আতঙ্ক, আপনাদের আতঙ্ক কিসের? এখন বুক টান টান করে ইসলামের পক্ষে চলা এবং কথা বলার সময় এখন আমাদের। যারা আমাদের আতঙ্ক ছিল তারাই বড় আতঙ্কে আছে, মৃত্যুর আগে কোনদিন আর বাংলাদেশে প্রবেশ করতে পারবে কিনা সে আতঙ্কে তারাই ভারতে আছে। আমাদের কিসের আতঙ্ক, ঠিক কিনা? আমরা জালেম থাকতেও জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, চেষ্টা করেছি, আল্লাহর রহমতে আমরা ভালো আছি, দেশে আছি। সম্মানিত সুধি, বলছিলাম একটি সিংহ দাঁড়িয়ে আছে রাস্তায়। কোন কোন মুফাসসির বলেছেন, ইতিহাসবিদ বলেছেন একটি সিংহ ছিল, আর কেউ কেউ বলেছেন এটি ভয়ঙ্কর জন্তু ছিল। তবে সিংহ এটি নির্ভরযোগ্য কিতাবে পাওয়া যায়। সিংহ দাঁড়িয়ে আছে, মানুষ তো ভয়ে যেতে পারছে না, লোক জড়ো হয়ে গেল, কেউ যেতে পারছে না ভয়ের কারণে। তখন বালকটি দেখলেন হাজার হাজার জনতা দাঁড়ায় আছে, ভয়ঙ্কর জন্তুর কারণে রাস্তা পার হতে পারছে না, মানুষের কষ্ট হচ্ছে। সে তখন সিদ্ধান্ত নিল, এখনই তো আমার কে সত্যের ওপর আছে যাচাই ও বাছাই করার সময় এসেছে, পরীক্ষা করার সময়। বালকটি একটি পাথরের টুকরা হাতে নিলেন। কি নিলেন? একটি পাথরের টুকরা বালকটি হাতে নিলেন আর বললেন, ইমাম ইবনে কাসির নকল করেছেন, বালকটি পাথরের টুকরা হাতে নিয়ে বললেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বা হাত্তা ইয়ামদিয়ান নাস। বালকটি বলল, হে আল্লাহ, যদি জাদুকরের দাওয়াতের চাইতে পাদ্রির দাওয়াত সত্য হয়,
তুমি এই মুহূর্তে ভয়ঙ্কর জন্তুটিকে মেরে ফেলো, মানুষের চলাচলের রাস্তা খুলে দাও। এই বলে পাথরটি দিয়ে জন্তুর দিকে আঘাত করলেন, নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে জন্তুর উপর নিক্ষেপ হয়ে গেল পাথরটি, মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর জন্তুটি মারা গেল। সমস্ত মানুষ অবাক চিত্তে তাকিয়ে আছেন, হাজার হাজার মানুষ যেতে পারছে না সিংহের ভয়ে। কিন্তু কি যেন পড়ে ছোট্ট বালক পাথরের টুকরা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে জন্তুটি মারা গেল, মানুষের পথ খুলে গেল, মানুষ সবাই রাস্তা পারাপার করতে লাগলো। এই অবাক ঘটনা, আশ্চর্য ঘটনা এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল, আর এসব ঘটনা বাতাসের আগে আগে দৌড়ায়। কথা বলেন, দৌড়ায় কিনা? একটি বালক ভয়ঙ্কর সিংহকে মেরে ফেলছে, হাজার হাজার লোক তারা তো কেউ পারে নাই। কথাটি ছড়ায় গেল, এই বালকের দ্বারা আরো কিছু অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। সেটি হলো, এই বালকের কাছে যদি কোনো কুষ্ঠরোগী আসতো, সে দোয়া করলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত।